প্রজাতন্ত্র দিবসের বিশেষ দিনে শিশুদের মধ্যে পুরস্কার বিতরণী ও নাচ গান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করলো মালদা শহরের 3 নম্বর ওয়ার্ডের কৃষ্ণপল্লী বাজার মোড়ে অবস্থিত অগ্রদূত ক্লাবের কর্মকর্তারা। এদিনকার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ার্ডের কাউন্সিলর পরিতোষ চৌধুরী ও প্রাক্তন কাউন্সিলর কাকলি চৌধুরী। পুরস্কার বিতরণ করা হয় নাচ গানে অংশগ্রহণকারী প্রতিযোগীদের। ক্লাবের এই বিশেষ উদ্যোগকে সাধুবাদ জানায় এলাকাবাসীরা। এই প্রোগ্রামে এসে কি মনে হচ্ছে আপনার? আজকে 26 এই প্রোগ্রামে এই যে আমাদের যে অগ্রদূত ক্লাব যে প্রোগ্রামগুলো নিয়েছে খুব ভালো। আজকে যে প্রোগ্রামগুলো অনেক ক্লাবে হয় না, আমাদের 3 নম্বর ওয়ার্ডে অগ্রদূত ক্লাবে যে নিয়েছে সেক্রেটারি ক্লাবের যে সদস্যরা সবাই মিলে এবং তার সঙ্গে সহযোগিতা করে যে পাড়ার সব সদস্য যারা আছেন এবং ছোটো ছোটো বাচ্চারা যে আজকে অঙ্গন প্রতিযোগিতা হয়েছে 23 জানুয়ারি আজ নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিনে, আজকে 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে, আজকে এই প্রজাতন্ত্র দিবসটা পালন করা হলো 71তম এই দিনে অগ্রদূত ক্লাবে সদস্য যারা আছেন এবং সদস্য কেন্দ্রকে আমি ধন্যবাদ জানাই এবং এইখানটায় যারা আরও গুরুজন ব্যক্তিরা আছে তাদেরও ধন্যবাদ জানাই। আরও ভালো এবং আরও বেশি করে যেন হয় এই প্রোগ্রামগুলো। আর অগ্রদূত ক্লাবে আগেও হতো, এখনও হচ্ছে, একই সেই এরা ধারাবাহিক রেখে গেছে। এই প্রোগ্রামটা কেন করা হচ্ছে এই সময়? এই প্রোগ্রামটা এই সময় কেন করা হচ্ছে? আমাদের যে দেশে 26 জানুয়ারি 23 জানুয়ারি যে উদযাপিত হয় এবং ছোটো ছোটো বাচ্চাদের মনে উৎসাহ দেওয়ার জন্য, আমাদের দেশকে গণতন্ত্রকে বাঁচিয়ে রাখার জন্য এবং যারা দেশ স্বাধীন করেছিল তাদের সংগ্রামের জন্য আমাদের এই অনুষ্ঠানটা করা হচ্ছে। কোন কোন বাচ্চারা অংশগ্রহণ করেছে? এখানে খুদে ছোটো ছোটো পড়ুয়ারা আছে এবং মানে ছোটো ছোটো ছেলেপেলেদের জন্য এটা করা হয়েছে। ছোটো ছোটো খুদে বাচ্চাদের জন্য কী কী করা হচ্ছে? ওদের কী প্রাইজ দেওয়া হচ্ছে? অঙ্কন প্রতিযোগিতা করা হয়েছে, আবৃত্তি অনুষ্ঠান করা হয়েছে এবং নাচের অনুষ্ঠান করা হয়েছে। আজকে এই প্রোগ্রামটা কেন উদ্যোগ নেওয়া হলো? এই প্রোগ্রামের উদ্যোগ নেওয়া হলো, কালচারাল প্রোগ্রাম তো আস্তে আস্তে কমই হয়েছে, ওই জন্য আমরা এই ক্লাবে সেইটি হয়েছি। তো ওই জন্য ভাবলাম যে কালচারাল প্রোগ্রামটাকে তুলে ধরা হোক 26 জানুয়ারি। আজকে বিশেষ দিন, এই জন্য আজকে প্রোগ্রামটা করে কি মনে হচ্ছে? আজকে প্রোগ্রামটা করে আমাদের খুবই ভালো মনে হচ্ছে। এর আগে অনেকদিন ধরে অগ্রদূত ক্লাবের এই প্রোগ্রাম আটকেছিলো, আজকে আমরা নতুন ক্লাব পেয়েছি, পেয়ে আজকে নতুন এই প্রোগ্রাম করলাম, আমাদের খুবই ভালো। এতদিন প্রোগ্রাম হয়নি? না, এতদিন অনেকদিন ধরে বন্ধ ছিল। আজকে বিশেষ দিনে এই প্রোগ্রামটা করা হলো? বিশেষ দিনে করা হলো, আজকে এর আগে 29 তারিখে আমাদের অঙ্কন প্রতিযোগিতা ছিল, তার প্রাইজের জন্য আজকে আরও এই দিনটাতে এটা প্রতিযোগিতা রাখা। আগামীতে কিছু টার্গেট আছে ভালো কিছু করার? আগামীতে লোক সহযোগিতা করলে আমরা আরও বড় কিছু করব। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট।